গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো তো আমি ক্লাস নার্সারির আজকে এখন আমি বাংলা ক্লাসটা নেব ঠিক আছে তো তোমাদের তো মোটামুটি সব কিছুই আমি করিয়ে দিয়েছিলাম তো কালার বাকি ছিল তো কালারই আমি তোমাদের আজকে করাবো ঠিক আছে খুব ইজি তোমরা কালার প্রত্যেকেই খুব ভালোই করতে পারো ঠিক আছে সেরকম কিছু দেখানোর নেই তোমাদের শুধু তোমাদের কালারটা করাই আমি দেখাবো কারণ মোটামুটি তোমাদের সবই কমপ্লিট হয়ে গিয়েছিল ঠিক আছে তো তাহলে ও পর্যন্ত কালার হয়েছিল। আজকে ও আর কি করব কটা করব। ঠিক আছে তাহলে চলো দেখে নিই কালারটা শুরু করছি কালারটা কিন্তু তোমরা তো প্রত্যেকেই করতে পারো তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা তাহলে ও পর্যন্ত হয়েছিল আমি তোমাদের আজকে ওটা আর কটা করাচ্ছি এইভাবে করবে কিন্তু মানে তোমরা যেই টানেই লেখো মানে যেইভাবে তোমরা লেখো সেইভাবেই কিন্তু কালারটা করে করে আসবে তাহলে কিন্তু তোমাদের হাতটা অনেক সেট হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ বর্ণের শেপটা কীরকম হয় তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে আর ও তো তোমরা প্রত্যেকেই লিখতে পারো অনেক দিন আগেই তোমরা লেখা শিখে গেছো ঠিক আছে তুমি তো লেখা প্রত্যেকেই শিখে গেছো এইভাবে কিন্তু কালারটা করবে ঠিক আছে আমি তোমাদের মোটামুটি করিয়ে দিচ্ছি ঠিক আছে ভিডিও করছি তো একটু প্রবলেম হচ্ছে মোটামুটি আমি তোমাদের করিয়ে দিচ্ছি তোমরা কিন্তু বাড়িতে ভালোভাবে করবে ঠিক আছে এবার দেখো ও হলো এবার কি করবো না কটা করবো দেখো দেখো কটা করছি তোমরা কিন্তু বাড়িতে আরও ভালোভাবে করবে ঠিক আছে আমি মোটামুটি করে দিচ্ছি একটা যে কালারটা কিভাবে করতে হবে দেখো বাড়িতে কিন্তু আরও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তাহলে ও আর কটা আমি করালাম ঠিক আছে নেক্সট দিন আবার দুটো বর্ণ তোমাদের করাবো ঠিক আছে টাটা হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ